জনসমক্ষী সরকার এবং দপ্তর মুষ্টিময় কয়েকজন অর্থবিবাস ও দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ারদের জন্য বদনামীর ভাগিদার রাজ্য সরকার গত দু হাজার বাইশ অর্থ বছরে সাঁতারাত আর ব্লকের উদ্যোগে সাবরুম আগরতলা জাতীয় সড়কের পাশে পশ্চিম হরিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিন নং ওয়াটের নানটুনাথ পাড়ার ফার্মটিলা এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক প্রমোদ আচার্যের বাড়ি থেকে হরিনা থাইবুং রিং রোড ছশো মিটার আট ফুট পাস ছয় ইঞ্চি থিকনেস এবং মজুরি বাবদ চার লক্ষ টাকার সিসি রোড নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত আয়ু ছিল ওই ব্লকের অর্থপিপাশু টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হেমেন্দ্র ত্রিপুরা এক বছর যেতে না যেতে এই সিসি রোডের অবস্থা বেহাল দশা এলাকার শুভবতী মহল এবং এলাকার জনগণের অভিযোগ এতই নির্মাণের সিসি রোড তৈরি হয়েছে স্টোন পাথর এবং রড পেরিয়ে পড়ছে এলাকা লোকজনদের মূল অভিযোগ সিমেন্ট রড পাথর খুবই কম পরিমাণে দিয়ে শুধুমাত্র বালি দিয়ে ছশো মিটারের সিসি রোডটি কাজ করে যার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ

রাস্তার অবস্থা তো খুব খারাপ রাস্তা তো একদম ভাঙা একদম ইয়ে হয়ে গেছে সব রাস্তাটা তো সব উঠে গেছে যে অন্ত প্রথমে একটু রাস্তা ভালো ইয়ে করছে না প্রথম যে রাস্তাটা করছে সেই রাস্তাটাই ভালো হয়েছে পুরো রাস্তাটা একদম মানে খারাপ হয়েছে আর কি কাজটা ভালো হয়েছে না কাজটা কম ইয়ে হয়েছে আর কি মানে কাজটা আরও উচ্চত মানের হওয়ার কথা ছিল একটা কম হয়েছে সরকারের কাছে একটাই দাবি যে কাজটা করছে ভালোভাবে কাজটা সুন্দরভাবে কাজটা করা যেতে